ওর জ্ঞানের অভাব আছে, নয়তো এইসব কথা বলবে কেন? কাউয়ার শব্দটা ইন্টারভিউতে আসবে কেন? উনি তিন ঘন্টার সময় ব্যয় করে ছবি দেখবে, এটা তো আমার এখনও বিশ্বাস হয়। টোটাল ইন্ডাস্ট্রির জন্যই অনেক বিরাট নিউজ এটা। এখন যারা গান লেখে ওই গানগুলি তো আমরা বুঝিই না, সুদূর মাঝিতে গান দিয়েছে এটা এটা ওই ঝিনুকমালার মতো হিট হবে। যার মানে যাদের জ্ঞান কম, আমি ওকে বলি না ঠিক, জ্ঞানের যাদের অভাব আছে তারা এইসব ধরনের কথা বলে। আমি কথাটাকে আরও কঠিনভাবে বলতে পারতাম, সেটা বলি নাই, ওর জ্ঞানের অভাব আছে, নয়তো এইসব কথা বলবে কেন? কাউয়ার শব্দটা ইন্টারভিউতে আসবে কেন? কাউয়া বলতে তো কিছু নাই, ওটা কাক। ওর ওয়াইফকে দেখছে কোনো দিন এইসব কথা বলতে, মানে অবজেকশন কথাগুলি বলতে? ওর ওয়াইফকে, ওর ওয়াইফের গুণ আছে, লেখাপড়া জানে, ওর কথাগুলি ব্যালেন্স আছে, ওর জ্ঞানের অভাব আছে, এই জন্য ওই বলে। যাদেরকে বলে থাকে তাদেরকে তাদেরকে বলো, তাদের প্রত্যেকের সমিতি আছে সেখানে গিয়ে নালিশ করতে, সেখানে অ্যাপ্লাই করে বিচার চাইতে, যা এইভাবে আমাদেরকে ভুয়া বলে আমাদেরকে ছোট করেছে, ওর বিচার চাই, ডেফিনেটলি বিচার হবে। এটা এটা হচ্ছে কি গল্প কিছু না, এটা আমার আমার কাছে দেখতে বলে নাই। আমার যে প্রডিউসার উনি রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, প্রধানমন্ত্রীর সান্নিধ্য হতে পারে, যা কথা বলে ছবিটিও দেখেছে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা টথা বলছে। তো প্রধানমন্ত্রীর সাথে সে বলেছিল কথা প্রসঙ্গে যে আমি একটা ছবি বানিয়েছি সুদূর মাঝি, দেলওয়ার জাহান ঝুন্টু, আমার নাম জানে, কো ও তো অনেক পপুলার ডাইরেক্টর, কয় জি আমার এই ছবিটা খুব সুন্দর ছবি বানিয়েছে, তাহলে আমাকে দিও, আমি ছবিটা দেখবো। না দেখে নাই এখনো, ওনার কি সময় দেখতে চাইছে? উনি তিন ঘন্টার সময় ব্যয় করে ছবি দেখবে, এটা তো আমার এখনও বিশ্বাস হয় না। দেখবে হয়তো কিছু চালে কিছুক্ষণ হয়তো দেখবে, আর পুরাটা যদি দেখে তাহলে তো মনে করবো যে আমি মানে আমার ইয়ে আর কি ভাগ্য ভালো, দেশের একটি দেশের প্রধানমন্ত্রী একজন পরিচালকের ছবি দেখবে, এটা তো ওই পরিচালকের জন্যে অনেক বড় কথা, এটা আমার জন্যে বিরাট, এটা পরিচালক টোটাল ইন্ডাস্ট্রির জন্যই অনেক বিরাট নিউজ এটা। এবং সবাই সবাইকে খুশি হওয়া উচিত যে আমার দেশের ছবি প্রধানমন্ত্রী দেখতে চেয়েছে। ওই ধরনের ছবি হতে হবে, চলচ্চিত্র হতে হবে, ওই ধরনের সুরকার মিউজিক ডিরেক্টর থাকতে হবে, ওই ধরনের গীতিকার থাকতে হবে। এখন যারা গান লেখে ওই গানগুলি তো আমরা বুঝি না, বুঝি না মানে কি যে আজ গানটা শেষ হলেও ভুলে গেলাম। আমাদের গানগুলি তো হলে দেখার পর মুখস্থ মুখস্থ করে গানটা গাইতে গাইতে বের হতো, এখন তো ওই ব্রেনে আসে না। যারা মানে আমি দর্শক, আমি যে ব্রেনে নেবো গানটা, ওরকম ব্রেনে আসার মতো তো লিরিক্সগুলি নাই কথাগুলো গানের। আমি তো ওই ছবি ইয়েতে তো গান সুন্দর গান দিয়েছিলাম, তুমি আছো তুমি নেই, মোটামুটি মানুষ শুনেছে, আর শুধু মাঝিতে গান দিয়েছে এটা এটা ওই ঝিনুকমালার মতো হিট হবে গান, আমার ধারণা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।